এতটা পথ হেঁটে না গিয়ে ওনারা যদি একটা পাল কিনেন তাহলে বেশ ভালো হয়। সে বড়দাদা ঠিক একটা ব্যবস্থা করবে। তুমি খাবে চলো তো, খাবে চলো। সূর্যি ঠাকুরে পাটে বসতে আর বেশি দেরি নেই, কবে উঠান। হ্যাঁ মা, এবার খাবে চলো, এরপর তো বলবে অবেলায় খাবনি। যা বলেছিস, তোর মায়ের উপোস করার জন্য ছুতো খুঁজতে দেরি লাগেনি। মা চলো চলো, এবার খাবে চলো, আমি তোমার জন্য পাত পেরে দিচ্ছি, চলো। ছাড় তো, বলছি আমার কোনো খিদে নেই। তোমার খিদে নেই? তা কিসে খিদে মিটলো শুনি। নীলু পেশন্ন, আমাকে একটু একা থাকতে দে, তোরা যা এখান থেকে যা, আমাকে একা থাকতে দে। আচ্ছা বউটান, এখন বাড়িতে বড়দাদা নেই, সারদা নেই, তুমি আমাদের সবার বড়, আর তুমি যদি এরকম করো কি করে চলবে বলো তো? কিন্তু নীলু, আমার যে ওদের জন্য খুব চিন্তা হচ্ছে। সে কি আমার হচ্ছে না? হচ্ছে, কিন্তু আমি জানি বড়দাদা যখন আছে কোনো বিপদ হবে না। তবে কেন কেন বারবার আমার মনে হচ্ছে যে ওনারা কোনো বিপদের মুখে পড়েছে। ঘরের লোক বাইরে গেলে এমনই হয় বউটান, আর তাছাড়া অনেকে তো আছে তার সঙ্গে। সারদা যে গ্রামের বাইরে কখনো যায়নি রে, তেনার না হয় যজমান বাড়ি যাওয়ার জন্য দূর দূর পথ হাঁটার অভ্যেস আছে। কিন্তু আমার সারদার সারদার সেই অভ্যেস নেই, সেটা ঠিক বউটান, কিন্তু তার মনে যা বল যা ধৈর্য তাকে ঠিক ছুটি নিয়ে যাবে বউটান। তুমিও ও নিয়ে ভেবোনি, তেমন হলে বড়দাদা একটা পালকি করে নেবে। সারদা বড়দাদার পেরান, কেউ কি কারোর পেরানকে কষ্ট দিতে চায় বউটান? ও বাবারা, বলছি এই চটিয়ার কত দুর্গ, এই কোষখানে কত্তা, এতখানি পথ আমার মেয়েটা ঝাঁকুনি সহ্য করতে পারবে? আমাদের নিয়ে ভেবোনি গো বাবা, আমি সব সইতে পারবো। একটু পরেই চটি পড়বে মা, সেখানে একটু জিরে নিতে পারবি। জিরে নিতে গেলে বড্ড দেরি হয়ে যাবে গো বাবা, তেনার সঙ্গে দেখা করা সবাই ফিরে যাবে। হে পথপতি, দয়া করে তোমার পথ ছোট করে দাও, আমার সারদাদের তীর্থে চলেছে গো, তার মনস্কামনা পূর্ণ করো। কি হলো মা, কি হলো? ও বাবারা, ও বাবারা, শোনো শোনো শোনো, এখন শোনার সময় নাই, আমার মেয়েটা বেহুশ হয়ে গেছে গো। পালকিটা থামাও থামাও থামাও, এই থামাও, পালকি নাও পালকি নাও পালকি নাও, সারদা মা কি হয়েছে, মা কি হয়েছে? জল খাবি, জল খাবি, দাঁড় 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 দাঁড়, এই তো জল, এই একটু জল আছে মা, দেখি 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 দেখি, ওই দেখো একটু জল নেই, এখন জল করতে পাই। সারদারে এখানে রেখে কোথায়? ও বাবারা একটু তাড়াতাড়ি পা চালিয়ে চলো বাবা, আমার মেয়েটা বেহুশ হয়ে গেছে। জান জান কর্তা, আপনি ভিতরে গিয়ে বসুন, আমরা পালকিটারে ময়ূর পক্ষীর মতো উড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবো, আপনি ভিতরে গিয়ে বসেন। চল চল পালকি চল পালকি চল। ঘুমিয়ে থাকলে ঠিক যেন আমার ছোট্ট গদাই, কোনো রোগ বালাই নেই, পাগলামো নেই, কিচ্ছুটি নেই, কিন্তু কিন্তু জেগে থাকলে ও যে কি হয় কে জানে, ও যেন কি খুঁজে বেড়ায়, কি খোঁজে, কারে খোঁজে। কত আশা করেছিল, কত স্বপ্ন দেখেছিল, রঘুবীর রঘুবীর আমার সব আশায় জল ঢেলে দিলে, আমার
আমার দেব পুরুষের মতো ছেলে রামকুমার, রাজপুত্তরের মতো নাতি অক্ষয়, সব সব আমার চোখে সুমুখ দিয়ে চলে গেল। সত্তর সত্তর আমার, ও বাবা গদাই গদাই, তুই আমার সাথে আমার সত্তরটা করবি না তো রে বাবা, তাহলে যে আমি সইতে পারবো নি। ও দিদিমা, ভাই তুই আমার একটা কথা রাখবি? এই দেখো কথা কি বলছো গো, আদেশ বলো আদেশ। হ্যাঁ তো ছোট মামা, আবার কোন সাধু সন্তের জন্য অপেক্ষা করছে রে। কি কি বলছো গো তুমি? হ্যাঁ রে ঠিক বলেছি, ওই যে দেখিস নি ওই বামনি আসার আগে, তারপর ওই নম্বা সাধুটা আসার আগে কেমন পাগল পাগল করছিল। এবারেও কেউ আসছে রে বাবা ইদু, তার লেগে ওই এমন দাঁড়া করছে, ও নিশ্চয় এবারে কোনো বড় সাধনা করার তাল করছে। তোমার কে বললে? তখন ও কথায় কথায় বলে ফেললো, সে আসছে গোমা, সে আসছে। আসছে সে আসছে? ও দিদিমা কে আসছে বলো দেখি। আমারে কি বলেছে? তবে আমি এটা বুঝেছি যে এবারে সাধনা আরো কঠিন শক্ত, বোধহয় তাই নিয়ে দিন রাত ভাবছে আর পাগলপনা করছে রে দিদু। এই দেখো দিদিমা, আমি অনেকদিন হলো এই মামুর সাথে সঙ্গত করেছি, হ্যাঁ এই সাধকের সাথে সঙ্গত করতে করতে আমার মধ্যেও না একটা ওই সাধক সাধক ভাব চলে গেছে, বুঝেছো? আমার মনে হচ্ছে তুমি যা বলছো সেটা সত্যি। হ্যাঁ আয় দেখো দিদিমা, তো অমন করুনি অমন করুনি, আমি তো আছি গো, দেখি না কি সাধনা করে। এই দেখো এই তন্ত্র সাধনা হলো, তারপরে নম্বা সাধুর কাছে ব্রহ্ম সাধনা হলো, তারপর ওই ভিন্ন ধর্ম সাধনা করলো গোবিন্দ রায়ের কাছে, এবার দেখি কে আসে। হ্যাঁ ও রে হিদু, ও কি জীবন ভর এইসবই করে যাবে, সংসার ধর্ম করবে নি? আমি ওই সারদার বাপের কাছে মুখ দেখাবো কেমন করে রে, আর মেয়েটারই বা কি হবে? এই দেখো তুমি এমন করুনি তো, এই সারদা সারদা করে মাথা খারাপ করুনি, সে যেখানে আছে থাক, মামুকে মামুর মতো থাকতে দাও। হ্যাঁ দিদিমা তোমারে বলেছে সে আসছে না, আমি দেখি কে আসছে, আমি তারে মামুর গায়ের কাছে ঘিস্তু দিবনি, সব সময় তককে তককে থাকবো। হ্যাঁ বলে দিলাম তোমায়। আমি তুই আছিস তাই তো আমি নিশ্চিন্তে থাকি রে বাবা। হ্যাঁ গো তুমি আমার উপর ভরসা করতে পারো একেবারে। হ্যাঁ জ্বর মেয়েটার গায়ে, এখনই একটা কবিরাজকে খুঁজে আনতে হবে, শরীরের এই অবস্থা নিয়ে মেয়েটাকে এই ছুটিতে ফেলে রাখা যাবে না। ছুটির আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখলুম নি, মেয়েটাকে কার ভরসায় রেখে যাই? খুব কষ্ট হচ্ছে মেয়েটার, না না আমাকে যে করি হোক একটা কবিরাজ খুঁজে আনতেই হবে, যা থাকে আমার কপালে, সকাল অবধি মেয়েটাকে এই অবস্থায় ফেলে রাখা যাবে না। Thank you.
कवचस्य ऋषि शिव छन्दनुष्टुप देवता च कालिका दक्षिणेरिता जगतां मोहने तुमि कोत्तिके सुगमा अनेक दूर थेके सेई दक्षिणेश्वर थेके दक्षिणेश्वर आमी जे सेखाने जावार जन्य घरते बेरिछि गो मा देखो ना पोते से की विपत्ति गाए धूम जोर चलते फिरते पाच्छी ने एतो बेथा बेदना गाए माता धरित्री जननी दयार्द्र हृदया सती देवी भूरमणी श्रेष्ठा निर्दोष सर्व दुख তোমার হাত যেন ধন্যন্তরী গো মা, সব জ্বালা জুড়িয়ে গেল গো মা। তুমি দক্ষিণেশ্বরে কেন যাবে গা? সেখানে যে আমার ইহ জীবনের দেবতা আছেন গো, বড় সাধ ছিল গো মা, তেনার সেবা করব, তেনারে দেখব, কিন্তু আমার সেই সাধ পূরণ হলো না গো মা। গায়ে ধুম জ্বর নিয়ে বেহোশ হয়ে এখানে পড়ে আছি। দুঃখ করো না গো মা, তুমি সেখানে নিশ্চয়ই যাবে, তার সেবা করবে। তোমার জন্য সে আমার কাছে কত মিনতি করেছে, সেই জন্যই তো আমি তোমার কাছে এসেছি। তুমি সেখানে যাবে। আমি যাব, তুমি সত্যি বলছো মা? আমি তেনার কাছে যাব। গো মা, তোমার পায়ে এত ধুলো, বুঝি কেউ মুছিয়ে দেয় না? একটু পা দুটো দেখি। এত রেতে তোমার স্বামী তোমারে একলাটি ছাড়লো কেন গে মা? স্বামী কি আর হিতাহিত জ্ঞান আছে রে মা? সে তো ব্রহ্মাণ্ড জুড়ে পাগলামি করে বেড়াচ্ছে। আর তোমার বেটা, সে তার মায়ের পথে বেরোতে মানা করলো না কেন? সে যে আর এক পাগল রে মা, পাগলের সংসার সামলাতে সামলাতে আমার কি আর পায়ের দিকে তাকানোর সময় আছে? এত সুন্দর তোমার চিচরণ গো মা, আমি রোজ তোমার চিচরণ মুছিয়ে দেব গো মা। একটিবার আমায় তুমি শুধু দক্ষিণেশ্বরে যেতে দাও মা, দক্ষিণেশ্বরে যেতে দাও। জগন্মঙ্গলস্যাপি কবচস্য ঋষি শিব ছন্দনুষ্টুপ দেবতা চ কালিকা দক্ষিণেরিতা বারাহী নারসিংহী চ সর্বাশ্চামিত ভূষণা রক্ষন্তু সায়ুধৈর্দিক্ষু বিদিক্ষু মং যথা তথা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বহ স্বধা নমোস্তুতে স্বহ স্বধা নমোস্তুতে স্বহ স্বধা নমোস্তুতে স্বহ স্বধা নমোস্তুতে স্বহ স্বধা নমোস্তুতে। এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম।
বাবা। হ্যাঁ নে মা, উঠেছিস? কাল সারা রাত কত খুঁজলুম, একজন কবিরাজকে পেলুম না মা। আমি যাচ্ছি, আমি এখনই গিয়ে একজন কবিরাজকে নিয়ে আসছি। না গো বাবা না, তোমারে কোথাও যেতে হবে না। না মা, তোর শরীরের এই অবস্থা নিয়ে আমি তোকে পথে বেরোতে দেবো না মা। আমার শরীরে কোনো ব্যথা বেদনা জ্বর কিছু নেই গো বাবা। কি বলছিস কি মা? হ্যাঁ গো, দেখো তুমি ধরে দেখে যাও। দেখি তো মা, দেখি দেখি। জ্বর তো একেবারেই নেই মা। এখানে আর দেরি করা ঠিক হবে না গো বাবা, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে বাবা, চলো। কিন্তু মা, শরীরে বল পাচ্ছিস তো মা? হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে আমার কখনো শরীর খারাপ হয়নি, আমি ঠিক যেতে পারবো। সর্বরোগহর মধুসূদন, তোর উপর দয়া করেছে মা, দয়া করেছে। আরে এটা পালকি যাওয়ার শব্দ মনে হচ্ছে। তুই আয় মা, তুই আয়, আমি ওদেরকে ধরি। ও বাবারা, ও বাবারা, একটু দাঁড়াও গো, দাঁড়াও 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 দাঁড়াও।